শিল্প শহরের বুকে উঠে এলো সামাজিক অবক্ষয়ের ছবি। শারীরিক প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের অভিযোগ। এই নারকীয় ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বিজন ফাঁড়ির অন্তর্গত শোভাপুর দুর্গা মন্দির সংলগ্ন এলাকায়। ধর্ষণের অভিযোগ সুমিত গোপ নামে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে। বাড়ির সকলেই বেরিয়েছিলেন বিভিন্ন কাজে, বাড়িতে একা থাকার সুযোগে শারীরিক প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের চেষ্টা। চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা। বেগতি বুঝে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে সুমিত। পুলিশে খবর দিলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ওখানে ছাঞ্জল দেয়, সেটা নিয়ে আমি ঘরে চলে আসি। তখন দেখি আমার মাসির ওখানে একটা ছেলের আওয়াজ পায়। তখন আমি ঢুকি, দেখছি ছেলেটা আমার মাসির হাতে হাত দেয়, তারপর জামা টানাটি করে, এগুলো করেছে। নিয়ে আমি তখন বললাম চল চলে যাও। নিয়ে আমার মা ফট করে এলো। হ্যাঁ, দিয়ে করার পর আমরা যখন ছেলেটাকে বাড়ি যাচ্ছি তেরে, তখন ওরা পুলিশ ফোন করে, পুলিশ এলেন, এসে ছেলেটাকে ধরতে গেছে, ধরে নিয়ে চলে গেল। তো আমরা বললাম যে দেখুন, আমরা যে মেয়েটাকে এরকম করলো অত্যাচার। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার সহ পাড়া প্রতিবেশীরা। দুর্গাপুর মহিলা থানার পুলিশ নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ব্যুরো রিপোর্ট, LCW ইন্ডিয়া, দুর্গাপুর।